নাইট ক্ৰিম যা আপোনাৰ যদি ফেচৰে বনাইকে আপ্লাই কৰোঁ আপোনাৰ ফেছ টাইট ৰহা সৈতে গ্ল' ৰহিব দাগ দূৰ হ'ব মইশ্চৰাইজৰ লাগিব হাইড্ৰেট ৰখিব ফ সবুৰে আপোনাক সফট্ট লাগিব ত' চলু আৰম্ভ কৰিব গোটেই বাউল নেবা বাউল গোটেই চামচ নেল দা এবাৰ আপোনাৰ এতিয়া অধা চামচ গ্লিছেন নেবে গ্লিচেৰিন আমাৰ স্কিনকু যোনাকি ফেছকু মইশ্চৰাইজৰ ৰখি থাকে আৰু তাৰ সৈতে হাইড্ৰেট মধ্যায়ে এবাৰ অধা চামচ গ্লিচেৰিন এতিয়া এড কৰিব গ্লিসেরিন পরে আপন মানে এথিরে অ্যালোভেরা জেল রুবি অধা চামচ দেবে অ্যালোভেরা জেল আপন মানে চেষ্টা করবে যে ফ্রেশ দেবে যেটা মার্কেট রু মেলে অ্যালোভেরা জেল পাই। কারণ ফ্রেশ অ্যালোভেরা জেল দে আপনার ক্রিমটি খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে কারণ আমার ফ্রেশ অ্যালোভেরাটা দুই ঘন্টা পরে ব্যাকটেরিয়া আরম্ভ করে দিয়ে তেম যেটা সৃষ্টি হওয়া আরম্ভ হয়ে যায় তেমন আপন মানে ମାର୍କେଟ ବାଲା ଆଲୋଭେରା ଜେଲ୍ ଏଥିରେ ମିଶାଇବେ ଏହାକୁ ଏବେ ଭଲ ଭାବରେ ମିକ୍ସ କରିନେବେ ୟା ଆପଣମାନଙ୍କର ଏବେ ରେଡି ହେଇଗଲା ନାଇଟ୍ କ୍ରିମ୍ ଆପଣମାନେ ଯଦି ଏମିତି ନାଇଟ୍ କ୍ରିମ୍କୁ ବନେଇକି ଆପଣଙ୍କ ଫେସ୍ରେ ଲଗାନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କର ଫେସ୍ ତ ପୁରାପୁରୀ ଗ୍ଲୋ କରିବ ଟାଇଟ୍ ହେଇଯିବ ଦାଗ ଦୂର ହେଇଯିବ ମଶ୍ଚରାଇଜର ଲାଗିବ ହାଇଡ୍ରେଟ୍ ମଧ୍ୟ ରହିବ ଫେସ୍ ସବୁବେଳେ ଆପଣଙ୍କର ସଫ୍ଟ ରହିବ ଯେମିତି ଛୋଟ ପିଲାଙ୍କର ଫେସ୍ ଥାଏ ଆପଣଙ୍କ ଫେସ୍ ଟି ସବୁବେଳେ ସେମିତି ରହିବ কিন্তু আপোনাৰ প্ৰণালীত আপোনাক বতাইদেদি কেপ্ৰ আপ এই ক্ৰিম টি বনাই বনাই সাৰিলা আপোনাৰ ইকু ষ্ট'ৰ কৰি দিব গোটেই এয়াৰটাইট কণ্টেনৰ তাৰপৰা আপোনালোক ফেছ্ৰে ইকু লৈ কিন্তু লগাই পূৰ্ব ফেছ টি প্ৰথমে ভাল ভাৱে ধৰি ফেচৰে লৈ যদি আপোনাৰ অইল ফেছ থাকে ত'লে আপোনাৰ এতিয়া কম নেকি আপোনালোক ফেচৰে লগাইকি মছাজ কৰবে কিন্তু সে আপনার যদি লেম্বু সুট করে থাকে তো আপনার সেম্বুবি আড করে পে অ স্কিন বা যে গ্লিসে সুট ন কর মহাই পে আপন মানে এই ক্রিম টি কু ব্যবহার করতে দেখবে পিগমেন্টেশন দূর হয়ে যাবে তাস্ত ফেস রাহব কিছু প্রোবলেম থাকি সবুকিছি দূর হয়ে আশা করছি আপনার ভিডিওটি ভালো লাগি মোতালে রুচি পুনে দেখাব নেক্সট ভিডিওরে কিন্তু আপন প্লিজ লাইক কমেন্ট বিদায়